ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। আজকের উপস্থাপনায় বাংলাদেশের অন্যতম ডেঞ্জারাস ব্যাটসম্যান আফিফ হোসেনকে নিয়ে। ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু করেছেন মাত্র 4 বছর হয়েছে, তার মধ্যেই শুরু হয়ে গেছে তার বিধ্বংসী ইনিংস দ্বারা ম্যাচ জেতানো। আমরা সকলেই জানি এশিয়া কাপে মুশফিকুর রহিমের অবসর নেওয়ায় 4 নম্বর পজিশনে আফিফ হোসেনকে নামানো হয়। আর এই আফিফ হোসেন 4 নম্বর পজিশনে একটা দুর্দান্ত ব্যাটসম্যান তৈরি হচ্ছেন বাংলাদেশের জন্য। আর সুযোগ পেয়েই তিনি বাজিমাত করলেন ইউনাইটেড আরব ইমিরেটস এর বিরুদ্ধে, যেখানে বাংলাদেশ ইনিংস একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্ত থেকে টপ লেভেলের ইনিংস খেলে দলকে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে দেন। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে ইউনাইটেড আরব ইমিরেটস এর সঙ্গে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে গেছেন, আর এটি ছিল প্রথম ম্যাচ। আর এই প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন একেবারে বিধ্বংসী ইনিংস খেলে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 77 রানের মধ্যে 5 উইকেট পড়ে যায়। তারপরে আফিফ হোসেন সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন। 55 বলে 77 রানের একটি নট আউটের ঝকঝকে ইনিংস উপহার দেন দলের হয়ে, আর সাথে সাথেই বাংলাদেশ 20 ওভারে 158 রানে পৌঁছে যায়। টি-20তে বড় শট নেয়ার একটা বড় ক্ষমতা রয়েছে এই আফিফ হোসেনের। ফলস্বরূপ তিনি দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন। ফলস্বরূপ বাংলাদেশ প্রথম ম্যাচেই জয়লাভ করে ইউনাইটেড আরব ইমিরেটসের বিরুদ্ধে। আর ম্যাচ শেষ হওয়ার পরেই প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নিয়ে তিনি বলেন, আমি সর্বদা প্রেশার নিতে ভালোবাসি, অর্থাৎ চাপের মধ্যে থাকা দলকে জেতাতে আমি সবসময় পছন্দ করি। আর একটি ম্যাচ বাকি ইউনাইটেড আরব ইমিরেটস এর বিরুদ্ধে, আর সেই ম্যাচেও আফিফ হোসেন যে আবারও জ্বলে উঠে দলকে জেতাবেন সেটা সকলেই আশাবাদী। দেখা যাক সেটা কোন দিকে গড়ায়। ক্রিকেট ব্যালকনিতে আপনার মূল্যবান সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।